আবার শুরু হয়েছে রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকার একাধিক প্রকল্পের সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেখানে অভিনব পদক্ষেপ করা হচ্ছে। এখন থেকে শুধু আবেদনপত্র জমা নেওয়ার পাশাপাশি দেখে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাচ্চাদের পুষ্টিতে ঘাটতি রয়েছে কিনা। করোনা ভাইরাসের জেরে প্রায় দুবছর বন্ধ ছিল ক্ষতিদের স্কুল, সম্প্রতি তা খুলে গিয়েছে, তাই এই বাড়তি উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এবার দুয়ারে সরকার কর্মসূচি ক্যাম্পে রাখা হয়েছে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা। মাপা হচ্ছে শিশুদের বডি মাস ইনডেক্স। এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় শরীরের উচ্চতা এবং ওজন আনুপাতিক হার, যা দিয়ে বোঝা যায় এটি শিশু ঠিকমতো পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা। আর যদি কোনো শিশুর মধ্যে অপুষ্টি ধরা পড়ে তাহলে এখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে 1300 বেশি স্বাস্থ্য শিবির করা হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্পে। চক্ষু পরীক্ষা থেকে শুরু করে ডায়াবেটিস, হাইপারটেনশন সহ নানা পরীক্ষা করা হচ্ছে। কোভিড টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পগুলিতে, তাদের শিশুদের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। তবে গতবারের মতো এবারও সর্বাধিক আবেদন জমা পড়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য। নবান্ন সূত্রে খবর, প্রতি জেলাতেই খোলামেলা পরিবেশে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করতে বলা হয়েছে, মেনে চলা হচ্ছে কোভিড বিধি। শিশুদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ খোঁজ খবর নেওয়া হচ্ছে। কোনো প্রকল্পের জন্য আবেদন করতে গেলে জিজ্ঞাসা করা হচ্ছে বাড়িতে শিশু রয়েছে কিনা এবং তারা অপুষ্টিতে ভুগছে কিনা, তার স্বাস্থ্য কেমন। এখানে নিয়ে এলে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং উপযুক্ত পরামর্শ দেওয়া হবে। প্রথম দফার আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে 21 তারিখ পর্যন্ত। 1 থেকে 7 মার্চ পর্যন্ত চলবে দ্বিতীয় দফার আবেদন গ্রহণের কাজ। সোমবার দিন 65 নম্বর ওয়ার্ডে পুরো মাতা নিবেদিতা শর্মার উদ্যোগে আয়োজিত হল দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য।